কারাকোরাম মরুভূমির একটি গর্তে কয়েক দশক ধরে জ্বলছে ভয়ঙ্কর আগুন, আর দীর্ঘদিন ধরে অনবরত অগ্নিমুক্তি জ্বলছে বলে একে নরকের দরজা বলা হয়। এটি দেখতে প্রতি বছরই হাজার হাজার পর্যটক তুর্কমেনিস্তানের দরওয়াজা শহরে ভিড় করেন। 2009 সাল থেকে এখন পর্যন্ত 50,000-এর বেশি পর্যটক স্থানটি পরিদর্শন করেছেন। কিন্তু এবার এই নরকের দরজা হিসেবে পরিচিত তুর্কমেনিস্তানের মরু গর্তের আগুন নিভিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদ নরকের দরজা খ্যাত গেটওয়ে টু হেল বন্ধের এই নির্দেশনা দিয়েছেন। মূলত পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি নরকের দরজা বন্ধ করতে চান। তাছাড়া গ্যাস রপ্তানির উদ্যোগ বাড়ানোর বিষয়টিও রয়েছে। তিনি জানান, পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর ছেপেছে। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট আরও জানান, আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারিয়ে ফেলছি, যা দিয়ে আমরা অনেক মুনাফা অর্জন করতাম এবং সেগুলো আমাদের জনগণের কল্যাণে ব্যয় করা যেত। এর আগে বেশ কয়েকবার এই গর্তের আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়। 2010 সালেও প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বিশেষজ্ঞদের আগুন নেভানোর উপায় বের করার নির্দেশ দেন। 2018 সালে তিনি আনুষ্ঠানিকভাবে এটির নামকরণ করেন শাইনিং অব কারাকোরাম। কারাকোরাম মরুভূমির দরওয়াজা গর্তের সৃষ্টি নিয়ে আছে রহস্য। অনেকে মনে করেন 1971 সালে সোভিয়েত খননের সময় এটি সৃষ্টি হয়, কিন্তু 2013 সালে কানাডার অনুসন্ধানকারী জর্জ কৌরানেস গর্তের গভীরতা পরীক্ষা করেন। তিনি আবিষ্কার করেন, প্রকৃতপক্ষে কেউ জানে না কিভাবে এই গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয় তুর্কম্যান ভূতত্ত্ববিদদের মতে 1960-এর দশকে এই বড় আকারের গর্ত তৈরি হয়, কিন্তু 1980-এর দশকে এতে আগুন জ্বলতে শুরু করে।